চাকুরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের মৃত্যুর মিছিল 84-তে পৌঁছল সোমবার। দিল্লিতে কৃষকদের মতোই প্রবল ঠান্ডার মধ্যে দিনরাত রাস্তায় বসে আন্দোলন করছেন শিক্ষকরা এবং তাদের পরিবারের সদস্যরা। রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার বেপরুয়া মনোভাব নিয়ে চলছে দিনের পর দিন। চাকুরিচ্যুত শিক্ষকদের গণঅবস্থানের 50 দিন পেরিয়ে গেল, কোনো হেলদোল নেই সরকারের কিংবা শিক্ষা দপ্তরে। সোমবার সকালে চরম অর্থনৈতিক সংকট এবং দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নয়ন্না মোড়া বাসিন্দা তথা 10,323-এর আন্দোলনরত শিক্ষক অজিত সূত্রধরের। সহকর্মীরা ওই শিক্ষকের অকাল মৃত্যুতে কোনোভাবে মেনে নিতে পারছে না। এক এক করে কর্মীদের মৃতদেহের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ছেন প্রত্যেকেই। এদিকে সকালে অজিত সূত্রধরের মরদেহ নিয়ে স্লোগান তুলে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনে এসে পৌঁছায়। শিক্ষা ভবনে শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকের নিকট মরদেহ নিয়ে তাদের চাকুরির দাবি জানায়। ওই সময় বহু পথচারী কান্নায় ভেঙে পড়েন এই দৃশ্য দেখে। আন্দোলনরত 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতিমধ্যেই যদি কোনো সুরাহা না করে তাহলে আন্দোলন কি হবে তা বলার আর অপেক্ষা রাখে না। গান্ধীবাদী ছেড়ে নেতাজি ভগৎ সিংয়ের মতো পথ অবলম্বন করা ছাড়া আর কোনো পথ থাকছে না 10,323 চাকুরিচ্যুত শিক্ষকদের। এখন দেখার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কতটুকু সম্বিত ফেরে এই হুঁশিয়ারির পর। আর তার দিকেই তাকিয়ে রাজ্যের 37 লক্ষ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। মানুষ নাকি কি বলবো তাদের, তাদের মানবিকতা কোথায়? মানুষ কাদের বলবো যাদের মান হুঁশ আছে, মানবিকতা আছে? আজকে আমাদের আজকে সকালবেলা উনি ভালো ছিলেন, বাথরুমেও ছিলেন, কিন্তু উনার ভিতরে যে এই চলছে, মানে চাকরি চলে গেছে, চলে যাওয়ার পর আজকে 50 দিন চলছে, এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম সুরাহা হয়নি, সরকার পক্ষ থেকে কিছু বলা হয়নি। যেখানে মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন 2-1 মাসের মধ্যে আমাদের ব্যবস্থা করবেন, চাকরির ব্যবস্থা করবেন, আর শিক্ষামন্ত্রী বারবার একের পর এক ইন্টারভিউ দাও, ইন্টারভিউ দাও, আর ইন্টারভিউ দাও। উনি এই এই বয়সে 50 ঊর্ধ্ব বয়স, এই বয়সে উনি মানে ইন্টারভিউ দেবেন না পরিবারের খাবার ব্যবস্থা করবেন, না কি কী করবেন, না পড়াশোনার জন্য ইয়ে করবেন? এটা মানবিক সরকার? এটা মানবতা? আজকে এই সরকারকে কে আনলো? রাজ্যের মানুষ, রাজ্যের মানুষ এনেছে। 10,323-এর কোনো অবদান ছিল না? তখন তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় এলে সংবিধান প্রয়োজনে পাল্টে দেবেন, সংশোধন করে ফেলবেন, এত বড় বড় কথা তখন বলার বলছিলেন কি করে? 2-1 মাস আগেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করে এত বড় কথা বলেন? আমাদের কথা দিয়েছিলেন 2-1 মাসের মধ্যে আমাদের স্থায়ী ব্যবস্থা করেন, তা আজকে এই অবস্থা। আজকে একটা লাশ পড়ে আছে, আমরা লাশের সামনে বসে আছি, উনি আজকে হার্ট অ্যাটাক করেছেন শুধুমাত্র এই চাকরি যাওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।